কিরে ঝন্টু, তুই আগে আগে শুনলাম বাঁধ মেরামতির জন্য নাকি অনেক লোক লাগবে। তা তো লাগবেই, কিন্তু সে তো নেওয়া হয়ে গেছে বাবা। একটা একটা কাজের আমার খুব দরকার ছিল মোড়ল মশাই, ঘরে যে বড্ড অভাব। আরে সে তো বুঝলাম, কিন্তু তুই যা রুগ্ন, বাঁধ মেরামতির মতো পরিশ্রম তো আর তোর দ্বারা হবে না বাপু, হবে না। যদি কিছু একটা হালকা কাজ দেন, মানে হালকা। তবে তোকে আমি একটা অন্য কাজ দিতে পারি। বলুন না, বলুন কি কাজ বলুন। এখান থেকে আধ মাইল দূরে একটা বাঁশ বাগান আছে, জানিস তো? হ্যাঁ জানিস? হ্যাঁ 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 জানি জানি। ও তো ওই ওই বাঁশ বাগানের লাগোয়া জমিটা মিত্তিরদের কাছ থেকে আমি কিনে নিয়েছি। ইচ্ছে আছে ওখানে একটা পুকুর কাটাবো। যদি যদি পুকুর কাটার কাজটা করতে চাস তাহলে বল। হ্যাঁ আমি রাজি রাজি। আচ্ছা যা যা যা। এবার এবার তাহলে টাকা কড়ির কথায় আসি। বাঁধের কাজে লোকে যা টাকা পাবে তুই কিন্তু পাবি তার অর্ধেক, কেমন? আমি রাজি বড়ল মশাই, আমি রাজি। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে কাল থেকে লেগে পড়। হ্যাঁ কাল থেকে। কিরকম একটা শব্দ হলো না? কোদাল তো ভেঙে যাবে মনে হচ্ছে। মাটির তলায় কিছু একটা আছে মনে হচ্ছে। এ তো একটা পেতলের ঘড়া। রোদের আলো পড়তেই ভেতরটা এমন চকচক করে উঠলো কেন? দেখি তো দেখি তো ভেতরে কি আছে। এ তো সোনার মোহর। এর উপর মনে হচ্ছে কোনো এক রাজার মুখের ছবিও রয়েছে। মনে হচ্ছে এগুলো খুব পুরনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো নিয়ে আমি এখন কি করব? না না না, আগে বাড়ি যাই। আগে বাড়ি যাই। কি গো, আজ ফিরতে এত দেরি করলে কেন? অনেক কাজ করতে হয়েছে বুঝি। ঘরের ভিতরে এসে দরজাটা বন্ধ করে দাও, কথা আছে। এবার বলো কি বলবে। একি, এগুলো কি? আস্তে আস্তে, ভালো করে দেখে বলো তো এগুলো কি। হ্যাঁ কি এগুলো? এ তো মনে হচ্ছে সোনার মোহর। আচ্ছা এতগুলো মোহর তুমি কোথায় পেলে? মাটি খুঁড়তে গিয়ে এই ঘোড়া আর ঘোড়ার মধ্যে এইসব মোহর। আমরা তো তাহলে বড় লোক হয়ে যাব গো। না, এ টাকা আমরা নিতে পারি না। কেন নিতে পারি না? কেন? খুব কম লেখাপড়া জানলেও আমি এটুকু জানি যে মাটির তলা থেকে পাওয়া এই মোহরগুলোর মালিক আমি নই। হ্যাঁ আমি নই, মালিক হচ্ছে সরকার। হ্যাঁ, আর লুকিয়ে রেখে দেওয়ার পর যদি ধরা পড়ে যায় তাহলে তাহলে জেল হাজত অবধি হতে পারে। হ্যাঁ লীলা, তাহলে কি করবে এই মোহর দিয়ে? মোড়ল মশাই তো গ্রামের মাথা, তাই
তাই ভাবছি এই সোনার মোহর ভর্তি ঘোড়া ওনাকেই দিয়ে আসবো। ওনাকেই দিয়ে আসবো আমি। দিয়ে আসবে? ঠিক আছে, সে না হয় দিয়ে আসবে খুন। তার আগে পুকুর থেকে হাত মুখ ধুয়ে এসো, মুখে কিছু দিয়ে তারপর না হয় যেও। ঠিক আছে ঠিক আছে, তাই যাই তাই যাই। এই সুযোগে কিছু মোহর আমি সরিয়ে রাখি। বলিস কি রে ঝন্টুরাম, বলিস কি, মাটি খুঁড়তে খুঁড়তে এতগুলো মোহর তুই পেয়ে গেলি? ওই বাবা, বলিস কি আনন্দ। আর সেই সাথে ভাবলাম যে এগুলো নিজের কাছে রেখে দেওয়া খুব খুব বেআইনি কাজ, তাই তো তড়ি ঘড়ি আপনার কাছে নিয়ে এলাম। আপনি আপনি যদি সরকারি তহবিলে এগুলো দিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। সরকারি তহবিলে দেব না, ছাই দেব, এগুলো আমি নিজে আত্মসাৎ করবো। কত বড় লোক হয়ে যাব আমি, গ্রামের বোকা লোকগুলোকে সরকারি প্রকল্পের কাজ করিয়ে অর্ধেক টাকা দিয়ে পাকা বাড়ি আর জমি জিরেত করেছি। এবার 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 এই সোনার মোহর ভর্তি ঘোড়ার দৌলতে পাকা বাড়ির ওপর চক মেলানো তিনতলা তুলবো, তিনতলা। আচ্ছা, এই লোক জানা জানি হলে কি হবে? হ্যাঁ কি হবে? না 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 না, এর মধ্যে কয়েকটা ঝন্টুর ঘরে রেখে দিয়ে ঝন্টুকেই ফাঁসিয়ে দিতে হবে। ওরে বাবা, কি বুদ্ধি আমার! লীলা লীলা, আমি কাজে বেরোচ্ছি। আজ কিন্তু আর কালকের মতো দেরি করো না। এই দেখুন দেখুন দারোগাবাবু, ঝন্টুরামের বাড়িটা সার্চ করে দেখুন তো। কাল রাতের বেলা ওর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কানে এলো যেন ঝন্টুরাম আর তার বউ কিসব যেন প্রচুর সোনার মোহর লুকিয়ে রাখার কথা বলা বলি করছিল। হ্যাঁ, কি ঝন্টুরাম, এটা কি সত্যি? মিথ্যে কথা বলবো না স্যার, কাল মাটি কাটার কাজ করতে করতে আমি কিছু সোনার মোহর পেয়েছি, কিন্তু সেসব তো আমি মোড়ল মশাইকে দিয়ে এসেছি হুজুর। হ্যাঁ, মিথ্যে কথা, মিথ্যে কথা বলে জিভ টেনে ছিঁড়ে নেব। এই দেখুন দেখুন স্যার, দেখুন স্যার, দেখুন দেখুন বদমাস্টার, আস্পদটা ভাবুন একবার। হ্যাঁ ঝন্টুরাম, আমি তোমার ঘর সার্চ করতে চাই। বিশ্বাস করুন বিশ্বাস করুন দারোগা সাহেব, সব মোহর আমি প্রধান মশাইকে দিয়ে এসেছি। সর্বনাশ, ঘর তল্লাশি করলেই তো খাটের তলা থেকে আমার লুকিয়ে রাখা সোনার মোহরগুলো বেরিয়ে পড়বে। দারোগা বাবু, আপনার পায়ে পড়ছি, দয়া করে ঘর তল্লাশি করবেন না। বাবা, তল্লাশি আটকাতে চাইছে তার মানে ঘরে আরো নিশ্চয়ই কিছু আছে, আমাকে আর কিছুই করতে হলো না। ঝন্টুরাম, তুমি না বললে ঘরে কোনো মোহর নেই, তাহলে এগুলো এখানে এলো কি করে? জানি না হুজুর, আমি
আমি সত্যি জানি না, আমি আমি কিচ্ছু জানি না। চলো তোমাকে থানায় যেতে হবে। দয়া করে ওকে থানায় নিয়ে যাবেন না দারোগা সাহেব। আমি বলছি, সব বলছি, কালো মোহর নিয়ে ঘরে এসে প্রধান মশাইকে দিতে যাচ্ছিল। আমাদের তো অভাবের সংসার, তাই আমি ওর অজান্তে কয়েক ফুটো সোনার মোহর সরিয়ে রেখেছিলাম। কিন্তু বিশ্বাস করুন হুজুর, বাকিটাও কিন্তু মোড়ল মশাইকে দিয়ে এসেছে। আবার 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 মিথ্যে কথা, আবার মিথ্যে কথা। এক্ষুনি এক্ষুনি এদের দুটোকেই ধরে থানায় নিয়ে যান স্যার। নিয়ে গিয়ে উত্তম মধ্যম দিলেই বাকি সব মোহরের সন্ধান হর হর করে বলে দেবে। দারোগা বাবু, আপনি? হ্যাঁ আমি। ওই যে আপনি বলছিলেন না প্রচুর সোনার মোহর, কিন্তু ঝন্টু রামের ঘর থেকে তো পেলাম মাত্র কয়েক মুঠো, আর বাকিটার গন্ধে গন্ধে আপনার ঘরে চলে এলাম। এসে দেখছি ঠিক জায়গাতেই এসে পড়েছি। চলুন থানায় চলুন। এই দারোগা বাবু, আমাকে 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 থানায় নিয়ে যাবেন কেন? তার চাইতে আসুন 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 আসুন, দুজনে দুজনে ভাগাভাগি করে নিয়ে কেমন? ভাগাভাগি। শাট আপ স্কাউন্ড্রেল, গরিবদের পরিশ্রমের টাকার ভাগ খেতে খেতে ভাগাভাগিটা খুব ভালোই শিখে গেছেন দেখছি। হ্যাঁ এবার দেখুন আপনার কি হাল করে ছাড়ি। কনস্টেবল থানায় নিয়ে চলো। কাজটা কিন্তু আপনি ভালো করলেন না দারোগা। আপনি আপনি থানায় নতুন এসেছেন, তাই জানেন না কিন্তু যে আমার আমার হাত কত লম্বা। ভালো করলেন না স্যার, আপনি জানেন না, আপনি জানেন না। দরকার হলে ওই হাত দুটো কেটে নেবার ক্ষমতাও আইনের হাতে আছে। চলো। কনস্টেবল, এই শয়তান মোড়লকে লকআপে ঢোকাও। যাও ঝন্টুরাম, তোমরা বাড়ি চলে যাও। আর প্রাচীন কালের এতগুলো সোনার মোহর উদ্ধার করার জন্যে তোমরা যাতে সরকারের কাছ থেকে আর্থিক পুরস্কার পাও সেটা আমি দেখব। দারোগা বাবু, আপনি আপনি ভগবান। দারোগা বাবু, আপনি ভগবান, আপনি ভগবান, আপনি ভগবান।